হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টির পর আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে ছাদের মধ্যে, ছাদ বাগানের ভিডিও। মেবি এটা 10 নম্বর পর্ব কি 9 নম্বর পর্ব হতে পারে, আশা করি একটু সবাই চেক করে নেবেন। সো এখন আর কি যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোলমরিচের গাছ। আপনারা অবশ্যই সবাই চিনে থাকবেন গোলমরিচের গাছ। গোলমরিচ ছোটো ছোটো দানা হয়ে থাকে, বিভিন্ন ঔষধে ঔষধি হিসাবে পরিচিত, ঔষধের ক্ষেত্রে কাজে লাগে। তারপর অনেকে আছে মাংসে তরকারিতে ফাঁকি দিতে ভালো লাগে, আবার এটা দিয়ে চা 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 করেও খাওয়া যায়। চায়ের মধ্যে 2-3টা গোলমরিচ দিয়ে দিলে চায়ের টেস্টটা চেঞ্জ হয়ে যায়। সো দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে একদম ছাদের অবস্থা বাজে হয়ে গেছে, পানি জমে আছে, পানি জমে শ্যাওলা পড়ে গেছে। তো উপরে একটা বড় আম গাছ আছে, ওই জন্য আর কি এইগুলো হয়। পাতা পরে আম পরে আম আর কি কয়েকদিনের আম পরে নষ্ট হয়, পচে যায়, ওই জন্য ছাদ আরও দুরবস্থা হয়ে যায় ছাদের। তো বেসিক্যালি এবার দেখা যায় আমের সিজনে পরে গাছগুলো কাইটা আর কি ডালগুলা কাইটা দিতে হবে, ছাড়তে হবে গাছগুলো, যাতে ছাদের উপর কোনো রকম ই না হয়। তো দেখতে থাকুন, সাথে থাকুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন আমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।